মৌলানা মামুনুল হকের ব্যাপারে আজকে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলাটি দায়ের করেছেন তার পতিত যে স্ত্রী দ্বিতীয় স্ত্রী যে তাকে নিয়ে সোনারগাঁ নারায়ণগঞ্জে সোনারগাঁ রিসোর্টে যে ঘটনাগুলো ঘটেছিল এপ্রিলের 3 তারিখ আজকে যিনি যখন তিনি মামলা করেন তখন হচ্ছে তারিখ হচ্ছে এপ্রিলের 30 তারিখ 27 দিন পর তিনি কি মামলা করেছেন নারী ও শিশু নির্যাতন মামলা প্রিয় দর্শক আমি গত বেশ কিছুদিন থেকে এইসব নাটক নিয়ে আমি বিভিন্ন সময় ভিডিও বার্তা দিয়েছি আমার মতামত আমি ব্যক্ত করেছি তাতে অনেকেরই চুলকানি শুরু হয়ে গেছে হ্যাঁ চুলকানি শুরু হতে পারে সেটি আমার মতামত আমি দিব উনাদের মতামত উনারা দিবেন এটি স্বাভাবিক তো আপনারা একটু একটি বিষয় আপনারা চিন্তা করুন যখন বসুন্ধরা গ্রুপের এমডি একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে বা আত্মহত্যার প্রস্তুত করেছে যেটি আমরা বলি হয়তো তদন্তে বেরিয়ে আসবে তাকে গ্রেফতার করা হচ্ছে না সেখানে পুলিশ কিছু বলছে না এই জায়গায় আজকে ঘটনার 27 দিন পর মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীকে দিয়ে মামলা দায়ের করানো হয়েছে এবং আপনারা কি দেখেছেন যে কোনো আসামিকে পুলিশ ধরে এনে মামলা করা 27 দিন পরে এতদিন লাগলো কেন এই এই বিষয়টা চিন্তা করতে আমি তো মানে শুরুতে বলেছিলাম যে আপনারা যদি রিসোর্ট ঘটনা নিয়ে মামলা করেন তাইলে হয়তো মানুষ মেনে নিত কিন্তু এখন তো জল গুলা করে ফেলছেন আপনারা মামলা দেখিয়েছেন তাকে গ্রেপ্তার দেখিয়েছেন 2013-এর মামলায় 2020-এর মামলায় এখন যখন এইসব সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রিয় দর্শক বাংলাদেশের যেসব মেইন স্ট্রিম গণমাধ্যমগুলো রয়েছে মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো রয়েছে তারা তো এসব কথা বলতে পারবে না কারণ তাদের সমস্যা রয়েছে তারা বলেও না এখন কথা বলছে কে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া যারা বিদেশে বসবাস করছেন তারা কথা বলছেন এবং তাদের গলা টিপে ধরার জন্য লন্ডনে আমেরিকায় ইউরোপের বিভিন্ন দেশে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয় বাদ দেন তাদেরকে আমাকে হুমকি দেওয়া হয় আমাকে তারা হুমকি দেন আমাকে অনেক কিছু তারা দেখান জুজুর ভয় দেখান আমাকে তো আমার তো মানে জুজুর ভয় দেখালে আমি কি এগুলা ভয় পাই আমাকে আপনি কি বলবেন আপনারা কি করবেন আমার কি কোনো টাকা পয়সা চুরি করেছি নাকি আমি কারো না আমি কি আওয়ামী লীগ করছি না বিএনপি করছি আমি না করবো কোনোদিন আমি অবাক হই আমাকে যখন জুজুর ভয় দেখায় ওরা ভাবে কি যে বাংলাদেশে যাবেন না বাংলাদেশে গেলে কিন্তু আপনাকে উচিত শিক্ষা দিয়ে দিব আরে বাবা বাংলাদেশে আমি নাইবা গেলাম তো অসুবিধাটা কোথায় আমার তো বাংলাদেশে যদি আমি না যাই আপনারা যেসব অন্যায় অত্যাচার করছেন মানুষের উপর এখন আপনাদের দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আপনারা কথা বলছেন আমি সরকারের পলিসি নিয়ে সমালোচনা করছি এখানে আপনাদের সমস্যাটা কোথায় ভাই আপনারা যদি আমি যেসব কথা বলছি সেগুলো যদি মিথ্যা হয় আপনারা বলেন যে আপনি আমাকে ধরে বলেন যে আপনি এই জায়গায় মিথ্যা কথা বলছেন আমি আমার মতামত ব্যক্ত করছি সেটি সরকারের পক্ষে যেতে পারে সরকারের বিপক্ষে যেতে পারে এখন আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি লিখুন আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি বলুন যে সুয়েব ভাই আপনি এই জায়গায় ভুল করছেন আপনি আমি মিডিয়ায় কাজ করি আপনি ব্যবসা করেন আপনি আওয়ামী লীগ করেন এখন আপনার যদি পক্ষে না যায় সেটা তো আমার কিছু করার নাই এখন আপনি যদি মনে করেন যে আমাকে ভয় দেখিয়ে এটি দেখিয়ে সেটি দেখিয়ে আপনি আমাকে কন্ট্রোল করবেন সেটি তো হবে না রে ভাই কারণ আমার তো কোনো কিছু নাই আমার লুকানো কোনো কিছু নাই কারণ আমি তো মিডিয়াতে কাজ করেছি আমার এগুলা আমাকে বুটেই বদার করে না তবে আমাকে শুনেন বগল তুলা দিলে সবারই গন্ধ আছে এবং আমি
সবার সবকিছু জানি, আমার মুখ কুলানোর চেষ্টা করিলেন না। লন্ডনে যারা বসবাস করেন আমি তাদেরকে চিনি, আওয়ামী লীগ যারা করেন তাদেরকে আমি চিনি, এবং এরা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এদের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আমি যেটি বলতে চাই, আমি পলিসি নিয়ে কথা বলছি, আমি সরকারের যে আপনারা দেখেন এই যে হেফাজতের ব্যাপারে যে সব পলিসি সরকার অ্যাপ্লাই করেছে, পুলিশ করেছে, আজকে 3 তারিখের ঘটনার পরে 27 দিন পরে আপনি মামলা করবেন দ্বিতীয় স্ত্রীকে দিয়ে, এটি কি হয়? মামলা তো সাথে সাথে হয়, আপনি পুলিশ যদি কোনো অভিযোগ শুনে সাথে সাথে মামলা হয়, এই ভদ্র মহিলাকে দিয়ে মামলা, এটি আরেকটি নাটক না? এটি আরেকটি নাটক আপনারা মঞ্চস্থ করছেন। এবং আমি বারবার বলছি, আজ থেকে না আমি বছর দুয়েক আগে লিখেছি আমি যে যারা নাটক লিখেন তারা স্ক্রিপ্ট রাইটার ভালো না, ভালো স্ক্রিপ্ট রাইটার হতে হবে, নাটক সাজাতে হলে নাটকের মতো আপনাকে নাটক করতে হবে। এখন আপনি কাঁচা হাত দিয়ে যদি নাটক মঞ্চস্থ করেন, নাটক তৈরি করার চেষ্টা করেন, তো লাভ কি রে ভাই? মানুষ এগুলো বুঝে যে আপনারা যে নাটক করছেন মৌলানা মামুনুল হককে নিয়ে, হেফাজতকে নিয়ে, মানে এক এক দিন এক এক নাটক, এটা কি মানুষ খেতে পারছে না? করোনা পৃথিবীকে গ্রাস করছে, আমি বারবার এই কথাটি বলি আমি যে আপনারা করোনার দিকে নজর দেন। লন্ডনে প্রধানমন্ত্রী, লন্ডনে বরিস জনসন বলছেন যে থার্ড ওয়েভ আসতে পারে, মানুষকে সতর্ক করে দেওয়া হচ্ছে, আর বাংলাদেশে হচ্ছে নাটক, কাকে কি বলবেন? আপনি বলার কিছু নেই। প্রিয় দর্শক, আমি সরকারের যারা বিভিন্ন জায়গায় কাজ করে তাদের অনিয়মগুলো নিয়ে আমি কথা বলি, সমালোচনা করি। আমাকে, আমি গতকালকে একটি টক শোতে ছিলাম, আওয়ামী লীগের এক ভদ্র মহিলা বলছেন যে আপনি ভুল বলছেন, তা আমি আমার বক্তব্য উনি শুনেন নাই, ওনার বক্তব্য দিয়ে উনি বেরিয়ে গেছেন। আমি বললাম ঠিক আছে, তা আমি পরে বলছি যে আমি তো বলছি আমার কথাগুলো রেকর্ডেড, আমি যদি ভুল বলে থাকি, আমি যদি কোনো মিস ইনফরমেশন দিয়ে থাকি আপনি আমাকে বলেন, আমি যদি দেখি যে আমি ভুল তথ্য দিয়েছি আমি ক্ষমা চাইব, অথবা আপনি কোর্টে মামলা ঠুকে দিতে পারেন, আমার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, আমি মামলা লড়ব। আমি যদি অন্যায় করে থাকি আপনি আমার বিরুদ্ধে মামলা করেন, মামলা করবেন না। বাংলাদেশ থেকে আপনি হুমকি দামকি দিবেন, লন্ডন আমেরিকা থেকে যাদের মতের সাথে মিল হয় না আপনারা হুমকি দামকি দিবেন, তা তো হয় না। আপনি যদি মনে করেন যে আমি আমার কথায় আপনাদের মান সম্মানের ব্যাঘাত ঘটছে, মানহানির মামলা ঠুকে দেন। আমার একটি ইনফরমেশন, আমি যতগুলো ভিডিও ছেড়েছি এ পর্যন্ত, আপনারা বলেন কি যে উস্কানি দেয় লন্ডন আমেরিকায় বসে দেশের বিরুদ্ধে কাজ করে। আমি নির্বাচন কমিশনের সমালোচনা করলাম, ভোটারবিহীন নির্বাচন কমিশনের এই নির্বাচনের সমালোচনা করলাম, এটি কি উস্কানি? আমি পুলিশের দুর্নীতি নিয়ে কথা বললাম, এটি কি উস্কানি? আমি হেফাজত নিয়ে কথা বললাম, এটি কি উস্কানি? আইন মন্ত্রীর দুর্নীতি নিয়ে কথা বলেছি, সেটি কি উস্কানি? উস্কানি কাকে বলে বলেন আমাকে, আমাকে দড়িয়ে দেন যে আপনি এটা উস্কানি উস্কানি দিয়েছেন। আওয়ামী লীগের লোকদের সাথে আপনি কথা বললে আপনাকে আপনি বুঝে নেবেন যে ভিন্ন মত যদি আপনি পোষণ করেন সেটি চলবে না। এখন আপনারা কিভাবে আশা করেন যে আপনাদের কথায় কথায় সবাই চলবে?
তাহলে আপনারা এক কাজ করেন, যে যারা আপনারা বলে দেন যে যারা ভিন্ন মতের লোক আছেন বাংলাদেশ থেকে চলে যান, দেশ আমাদের। যারা আওয়ামী লীগের সাথে মানিয়ে চলতে পারবেন তারা থাকেন, আর যারা পারবেন না চলে যান। আমাদের যা ইচ্ছা আমরা করব। আর যদি আপনি বলেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাহলে তো গণতান্ত্রিক দেশ, আপনাকে ভিন্ন মত আপনাকে মানতে হবে। আপনি যদি আমার সমালোচনা করেন, আমার গঠনমূলক সমালোচনা করেন, আমি মেনে নিব। দেশ তরে ভাই একা কেউ স্বাধীন করে নাই, আর একা কেউ মুক্তিযুদ্ধ করে নাই, সবাই মিলে সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়েছে। এখন যদি আপনারা একা বলেন যে আমরা দেশ স্বাধীন করে ফেলছি, আমরা সবাই মুক্তিযুদ্ধ, আর আপনারা যারা আছেন সবাই রাজাকার, তা তো হবে না। প্রিয় দর্শক, মৌলানা মামুনুল হক সাহেবের ব্যাপারে যে মামলাটি হয়েছে, আমার বক্তব্য হচ্ছে, আমার মতামত হচ্ছে, আরেকটি নাটক। আমি সরকারের কর্তৃপক্ষকে বলতে চাই যে এইসব নাটক বাদ দেন। আপনারা তো মনে করেন হেফাজতের নেতৃবৃন্দ যারা সবাইকে গ্রেফতার করে ফেলছেন, আর দরকার কি নাটক সাজানো? এখন যেসব মামলা দিচ্ছেন এগুলা নিয়ে বিচার করেন, বিচার আমরা দেখি বসে বসে। এখন আপনারা বিচার করেন, বিচারে তাদের জেল ফাঁসি যাই হয় দিয়ে দিবেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী আপনারা বিচার করবেন আপনাদের বিচারপতি দিয়ে। পারলে তারা জেল থেকে দেশের প্রচলিত আইন অনুযায়ী অ্যাপিলের মাধ্যমে যদি বের হয়ে আসতে পারেন তাহলে তো আসতে পারবেন, আর যদি না আসতে পারেন তাহলে তাদের আপনারা যে দণ্ড আপনারা দিবেন সেটা তারা মেনে নেবেন। আর একটি সহজ পথ খোলা আছে, যদি আপনাদের সাথে আপোষ করে ফেলে, কম্প্রোমাইজ করে ফেলে, যে আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবে চলব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে, হেফাজত যদি বলে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে একসময় কৌমি জননী উপাধি দিয়েছি, এখন কৌমির দাদি উপাধি দেব, করার কিছু নেই এখানে। দুহাই, এই নাটকগুলো আর দেখতে চাই না। এই যে আপনারা মানে রোজা রমজানের দিনে এই সব লোকদেরকে ধরছেন, তাদেরকে জেলে পড়ছেন আপনারা, এটি অ্যাকসেপ্টেবল না। প্রিয় দর্শক, আমার এই ভিডিওর মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।